हेलो गाइस वेलकम बैक टू माय चैनल सुप्रेस ब्लॉग एंड कुकिंग। आशा करी सबाई भीषण भालो आछो, किन्तु आमी भीषण असुस्थ, आमी एकटु भालो नहीं। कारण कि दुदिन थेके भीषण प्रेशर लो हुए जाच्छे, खाली लो हुए माथा घोराच्छे, तो पूरा एकदम सेंसलेसर मतो हुए जाच्छे, हाथ पा पुरो ठंडा हुए जाच्छे, तो भीषण असुस्थ हुए गेछि। कल के हठात करे सन्ध्या 4:30 समय पुरो एकदम हाथ पा छेड़े एकदम पूरा प्रेशर लो हुए गेछे, एकदम सीरियस हो गेछिलाम। तखन एकटु सुस्थ आछि, तखन बेजे गेछे 11:30। तो आज के स्लाइन दिबे आमाके, तो बोलछि आमि बोलेछि ना बिकाल दिके देब स्लाइन, एखन देब ना। तो देखो देखते पाच्छो एखाने सब मेडिसिन टेडिसिन आछे, पापा मैगी बॉयल करे रेखे गेछे, खाली लवण दिए मैगी बॉयल आटा नूडल्स दिया, ওই তখন মেডিসিন দেয়ার ফেলে সব সামনে, এগুলো সব সামনে রেখে গেছে। তো আমি যে বিছনায় বসে আছি, কিছু করিনি, শরীরটা ভীষণ অসুস্থ। তো পাপা বর দুজনে দোকানে গেছে, কাজে গেছে, তো এসে পড়বে সব 12:30টার মধ্যে এসে পড়বে। তো মার সময় বর স্লাইন নিয়ে আসবে, তো তারপরে দুপুর মানে বিকাল দিকে একটু স্লাইন দেব, বিকাল কখন দেব না, এই দুপুরবেলা দেব না, ইচ্ছে করে না। তো বিকাল দিকে স্লাইনটা দেবে, কারণ একটু ঠান্ডা ঠান্ডা হয়ে আসবে, এখন প্রচুর গরম পড়েছে, তার জন্য দেওয়ার একটুকু ইচ্ছে নেই। দেখো ঘরে চলে এসে পাকা টিভি চলছে আর আমি বসে আছি, এখন একটু ঠিক। তো এই যে জাম এনে দিল, তো জাম খাবো এবার একটু নুন দিয়ে। এই যে বড় স্লাইন নিয়ে আসলো, মাত্র স্লাইন দিয়ে গেল। তো এখন বাজে 6:15, শেষ হতে 10:15 বেজে যাবে, 4 ঘন্টা স্লাইন। তো এই যে মাত্র দিয়ে গেল স্লাইন, তো ফ্রেন্ডস এখনো স্লাইন নিজে চলছে, এই যে দেখতে পাচ্ছ। আর দিকে বেজে গেছে 10:00 বেজে গেছে, তো আরো অল্প রয়েছে, আরো আধ ঘন্টার মতো লাগবে। আধ ঘন্টা পর 10:30 বাজবে, 10:30 পরের মধ্যে খোলা হয়ে যাবে মনে হয়। তো প্রথমে হয়ে গেল 4:15, তো লাগলোই মনে হচ্ছে, 6:15 লাগিয়েছিল, তখন তো 10:30, 4 ঘন্টা, হ্যাঁ 4 ঘন্টার মতো লাগলো আরো। হ্যালো ফ্রেন্ডস, তো কালকে তো দেখতে পারলে স্লাইন নিলাম, তো রাত্র শেষ হতে হতে ভীষণ লেট হয়ে গেছে স্লাইনটা, 10:30-11:15 বেজে গেছিলো, তার জন্য আর ব্লগটা শেষও করতে পারিনি, আর ব্লগ করতেও পারিনি, শরীরটা যেহেতু অসুস্থ। তো আজকে এখন বাজে প্রায় 11:15, 11:40-42 বেজে গেছে, তো এখন স্নান করতে যাব। তখন একটু সুস্থ আছি, কালকে স্লাইন নেওয়ার পর একটু সুস্থ আছি, তাও একটু কমজোরি আছে, প্রেশারটা এখনও নর্মাল হয়নি, লোই আছে অল্প।
তো প্রেশারটা যাই না, আবার টেস্ট করাবো আজকে কালকে, দেখি নর্মাল হয় নাকি। তো এখন একটু ঠিক আছি, টুকটাক টুকটাক করে কাজ করছি, তো টুকটাক যত পারছি করে করছি আরও। তো আমাদের এখানে দামাবাজি চলছে, আসামে যেহেতু আমার সামনে কামাখ্যা মন্দির আছে সবে জানোই হয়তো, তো আমাদের এখানে আমাবতী মেলা চলে 3-4 দিন। তো 2 ইয়ার্স থেকে তো মেলা হচ্ছে না করোনার জন্য, কিন্তু নিয়মকানুন সব মানতে হয়। তো আমাদের এখানে আমাবতী চলছে, মন্দির তো বন্ধ আছে, কিছু মেলা টেলা হচ্ছে না। তো আজকে ঠাকুরকে আম দুধ দিতে হয়, আমাদের নিয়ম আছে, তো সবার সকাল সকালই দিতে হয়, যেহেতু আমি অসুস্থ তার জন্য সকাল সকাল উঠে সব করে দিতে পারিনি। তো পাপ্পা আমাকে এখন একটু হেল্প করে দিয়ে গেলো, ঠাকুর ঘরটা সব কিছু খুলে পরিষ্কার টস্কার করতে হয় আমাদের, করে ঠোরে এবারে আমি এখন স্নানটা করে আগে ঠাকুরটা ফটাফট দিয়ে নিই। তো বড় অসুস্থ হয়ে গেছে, কালকে ভ্যাকসিন দিয়ে আসছে, তো ভ্যাকসিন দিয়ে আসার পরে শরীরটা একটু দুর্বল হয়ে যায়, হালকা হালকা কেউ একটু ফিভার আসে, হালকা হালকা যেটা ভ্যাকসিনের ফিভার বলে, তো জাস্ট লাইট ফিভারটা তো নেই, কিন্তু শরীর ভীষণ প্রচণ্ড ব্যথা হচ্ছে। তো বড় অসুস্থ একটু, তো দেখাচ্ছি বর শুয়ে আছে, ওই তো বর শুয়ে আছে, ভীষণ প্রচণ্ড শরীর ব্যথা করছে তার জন্য ওই যে শুয়ে আছে বর ওখানে। তো এখন কিরকম লাগছে একটু, শরীর ব্যথা কমেছে? হ্যাঁ, এই যে শুনছো, শরীর ব্যথা কমেছে নাকি? কমেনি এখনো, শরীর ব্যথাটা কমেনি, তো শুয়ে আছে সকাল থেকে। তো এই ইয়ারের একটা পরে একটা লেগেই আছে, অসুস্থ হচ্ছি হচ্ছি, ভালো লাগছে না। তো জানি না কবে জানি সব ঠিক হবে, করোনা টোনা সব ঠিক হবে এমনি, আর এখন আমি ঠিকই আছি, কালকে স্যালাইনটা নিলাম, দেখি এখন এখন আর মেডিসিন চলছে, ভিটামিন ভিটামিন ক্যাপসুল ট্যাপসুল দিয়েছে, ক্যালসিয়াম ভিটামিন এগুলো সব ক্যাপসুল দিয়েছে, তো ওষুধ চলছে। তো এখন টুকটাক যেটুক পারি আর করবো আরও কাজ টাজ, তো ব্লগ আর করছি না, যেটুক দেখে টুকটাক দেখালাম আরও, আর ভালো মানে ব্লগ করার মতো তো এনার্জিও নেই। তো যদি ভালো লাগে প্লিজ লাইক আর কম সাবস্ক্রাইব করে দিবে। আজকের মতো বাই।